দুঃখ দিব না, আমি শুধু ধন্যবাদ জানাই। কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আমার প্রিয় নেতা কর্মীদেরকে বলতে চাই, স্বামী মুসপান এখানে রাজনীতি করেছে তার সহকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে, অস্ত্রের মধ্য দিয়ে। আমি আমার কোনো নেতা কর্মী কিংবা তাদের সন্তানের হাতে একটি সোলার লাঠিও হাতে তুলে দেই নাই এবং তুলে নিতে বলি নাই। নিরস্ত্র অবস্থায় আমরা জনগণের সেবা করে থাকি। তাই বলতে চাই, কেউ যদি এই দল করে বিপদগামী হন, মনে রাখবেন আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার পিছনে যত বড় শক্তি থাকুক না কেন, আপনি যত বড় ডেজিগনেশন দাঁড়িয়ে হন না কেন, যত বড় ক্ষমতাধর নেতাই হন না কেন, আপনাকে বিএনপিতে রাখা হবে না। যে এলাকায় জনগণ যাকে ভালোবাসবে সেই বিএনপির নেতা হবে। জনগণের ভালোবাসা ছাড়া কাউকে এই বিএনপিতে স্থান দেওয়া হবে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দিব না, আমি শুধু ধন্যবাদ।